স্বাগত রাতের মাছরাঙা সংবাদের আপনাদের সঙ্গে আছে কাজী রংশোনারা সাকিব শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম দেশে সব স্কুল কলেজে ক্লাস বন্ধ ও বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে সরকার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের সময় আন্দোলনকারীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ছয়জন জন আইনশৃঙ্খলা রক্ষায় চার জেলায় পিজিবি মোতায়েন করা হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনের ইস্যুতে কথা বলেছেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ধ্বংসাত্মক কিছু করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নিতে বলা হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলনে ছাত্রলীগের হামলা নিয়ে ক্ষোভ জানিয়েছেন বিএনপি মহাসচিব ওবায়দুল কাদের বলেছেন তারা ধৈর্য ধরে আছেন তবে এটি দুর্বলতা নয় মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরের প্রধানমন্ত্রী ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে তিনি আরো বলেন সমাজে কোন শ্রেণীর মানুষকে অবহেলিত রাখবে না সরকার জানান মেধাবীদের প্রচেষ্টাতেই বদলে গেছে বাংলাদেশ তাদের উৎকর্ষ সাধনে কাজ করছে সরকার এবারে বিস্তারিত সংবাদ সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনের কারণে দেশের সব স্কুল কলেজের শ্রেণী কার্যক্রম বন্ধ এবং বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা স্কুল কলেজের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া সংঘর্ষে ঢাকা চট্টগ্রাম ও রংপুরে ছয় জন নিহত হয়েছে এর মধ্যে ঢাকায় দুজন চট্টগ্রামে তিনজন ও রংপুরে একজন সংঘর্ষে আরও অনেক মানুষ আহত হয় কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগ যুবলীগ ও ক্ষমতাসীন দলের সমর্থন সমর্থকদের মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটে বিকেলে অবস্থার অবনতি হলে বিজিবি মোতায়েন করা হয় সন্ধ্যার পর প্লেস ক্লাবের সামনে দুটি বাসে আগুন দেয়া ও সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে দর্শক শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে সায়েন্স ল্যাব এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার দাউদ হাসান চলে যাব দাউদের কাছে দাউদ ওই এলাকায় সারা দিন ধরেই বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটছে আমরা সবাই যেটি দেখছি এখন কি অবস্থা এবং একই সঙ্গে ঢাকার অন্য এলাকার খবর যদি আপনার কাছে জানতে চাই সাকি আসলে চলমান যে আন্দোলন শিক্ষার্থীদের সেই আন্দোলনে আজকে দুপুর থেকে কিন্তু ঢাকা এই যে রাজধানীর সায়েন্স ল্যাব মধ্যে এলাকাটি সেখানে রণক্ষেত্র পরিণত হয়েছে আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি এখনও তার কিছু আলামত কিন্তু রাস্তা জুড়ে দেখা যাচ্ছে এ পাশে কিন্তু এখনও কিছুক্ষণ আগে যে মানে দিনব্যাপী যে আগুনটি জ্বলেছিলো এখানে যে রাস্তায় টায়ার চালানো হয়েছিল সেই আগুনের কিন্তু এখনও কিছু অংশ ছাই রয়েছে এছাড়া রাস্তার মধ্যে পুরো রাস্তা জুড়ে ইটের যে টুকরো সেটি আমরা পড়ে থাকতে দেখেছি এছাড়া এ পাশাপাশি রাস্তার মাঝখানে যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারে যে গ্রিলগুলো রয়েছে সেগুলো ভেঙেও নিতে আমরা ভেঙে নেওয়ার পরে যে চিত্রটি সেটিও আমরা দেখেছি এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই রাস্তার পাশেই যে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজটি রয়েছে এই ট্রেনিং কলেজের ছাত্রাবাসটি সেই ছাত্রাবাসের ভিতর করে ঢুকে হামলাকারীরা বেশ কয়েকটি মোটর চাই মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার পাশাপাশি ভাঙচুরের যে অবস্থা সেটিও আমরা দেখতে পেয়েছি মোটামুটি বলা যায় আসলে এই এলাকাটি রণক্ষেত্রের পরে যে এরকম চিত্র থাকে থমথমে অবস্থা তা এখন রয়েছে তবে দিনব্যাপী এলাকায় যানবাহন চলাচল না করলেও মূলত সন্ধ্যার পর থেকেই অর্থাৎ আটটা সাড়ে আটটার পর থেকেই পুলিশ নিয়ন্ত্রণে নিলে যান চলাচল স্বাভাবিক হয় এখন এই রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে এটি বলা যায় আরও কিছু বিষয় যদি আমি আপনাকে জানাতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে তেমন কোনো উত্তাপ না দেখতে পেল আসলে বিকেলের পর থেকে ছাত্রলীগ এবং সাধারণ যে শিক্ষার্থীরা কোটা আন্দোলনে যোগ দিয়েছিলেন তাদের মধ্যে কিছু ধাওয়া পাল্টা ধাওয়ার যে চিত্র সেটি আমরা দেখেছি এছাড়া আজকে ঢাকায় যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে এই সায়েন্স সায়েন্সলাইভ এলাকায় সংঘর্ষে পুলিশ ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীদের যে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে সেই সংঘর্ষে দুইজন নিহত খবর পাওয়া গেছে এর মধ্যে একজন পরিচয় পাওয়া গিয়েছে তিনি হলেন নিউ মার্কেটের পাপোস ব্যবসায়ী এখনও পর্যন্ত যেটি হচ্ছে ঢাকা মেডিকেল পক্ষ কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি এখনও পর্যন্ত আজকে সারা সারাদিনের রাজধানীতে যে যে ধাওয়া পাল্টাতে এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে আন্দোলনকারীদের এবং ছাত্রলীগের মধ্যে পুলিশের মধ্যে সেই ঘটনায় একশো ছাব্বিশ জন আহতের খবর হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর তারা আমাদেরকে জানিয়েছে তবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই এখনও পর্যন্ত কাল কের যে কালকে যে আন্দোলনের কর্মসূচি সেটা কিন্তু এখনো জানানো হয়নি তবে না জানানো হলেও তবে আমরা যেটা শুনতে পাচ্ছি তাদের পক্ষ থেকে কালকে হয়তো কোন ধরনের আন্দোলনের নাও আসতে পারে এই ছিল আমার কাছ থেকে আসলে সর্বশেষ খবর দাউদ ধন্যবাদ দর্শক কোটা সংস্কার আন্দোলন নিয়ে সায়েন্স ল্যাব মোড থেকে জানাচ্ছিলেন দাউদ হাসান এর আগে সারা দিন জুড়েই রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে পুলিশ ছাত্রলীগ ও শিক্ষার্থীদের মধ্যে দিনব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা হাসানের রিপোর্ট পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের দাবিতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় আন্দোলনে যোগ দেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সকাল এগারোটার পর থেকেই ঢাকার উত্তরার আবদুল্লাপুর বাড্ডার প্রগতি সরণী বনানী রামপুরা মোগদা উত্তরার বিভিন্ন সড়ক বিমানবন্দর নর্দা মিরপুর দশ নম্বর ধানমন্ডি রাপা প্লাজা যাত্রাবাড়ি এবং মেয়র হানিফ ফ্লাইওভার সাইসল্যাব মোড় অবরোধ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহাখালীতে রেললাইন অবরোধ করেন আন্দোলনকারীরা এতে সারাদেশের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে বিকেলে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় মহাকালীর পুলিশ বক্সে আগুন দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা সংঘর্ষের ঘটনা ঘটেছে মেট্রো রেলের ভেতর বিকেলে মেট্রো রেলের ফার্ম স্টেশনে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের এই সংঘর্ষের ঘটনা ঘটে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থমথমে অবস্থা বিরাজ করলেও বিকেল থেকে উত্তেজনা ছড়াতে শুরু করে বিকেল তিনটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল সহ বিভিন্ন হলে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকে পরে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এদিকে সায়েন্সলেব এলাকায় একই দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে কালকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভয়াবহ আপনারা জানেন কিভাবে তারা ছাত্রলীগের মধ্যে তারা অন্য লোকেরাও যেভাবে আমাদের উপর হামলা করেছিল আমরা তার তীব্র নিন্দা জানাই আমাদের এই দাবি তো আমরা পূর্ণ আদায় না হতে আমরা মাঠ থেকে যাব না তা আমাদের দাবি সরকার মানবে এবং কেন আমাদের ক্যাম্পাস রক্তাক্ত এর জবাব দিবে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা হুঁশিয়ার সাবধান ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্যাম্পাসে থাকতে পারবে না আমরা তাদের ক্যাম্পাস বিভাগেও বয়কট করবো আমাদের ভার্সিটি থেকে আমরা যারা ছাত্রলীগ করে ছাত্রলীগ সমর্থন করে তাদের বয়কট করতেছি বিকেলে ঢাকা কলেজের সামনে এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায় ঢাকা মেডিকেলে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন সন্ধ্যায় সায়েন্স ল্যাব এলাকায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায় এদিকে বিকেলে ক্যাম্পাস থেকে বহিরাগতদের সরে যেতে টিএসসি এলাকায় মাইকিং করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্রিয়াল বডির উপর হামলা চালায় আন্দোলনকারীরা এ ঘটনায় আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুল মহিদ দাউদ হাসান মাছরাঙা সংবাদ ঢাকা রাজশাহী কলেজের সামনে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে আন্দোলনকারীদের অভিযোগ রাত নয়টার দিকে তাদের ওপর হামলা করে রাজশাহী মহানগর আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে পাঁচজন শিক্ষার্থী আহত হন এ সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে এদিকে কোটা সংস্কারের দাবিতে দেশের অন্যান্য স্থানীয় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সারাদিনই ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে ডেস্ক রিপোর্টে বিস্তারিত সংঘর্ষের সময় সড়কে দাঁড়িয়েছিলেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান সমন্বয়ক আবু সাঈদ অপর পাশ থেকে গুলি ছোড়ে পুলিশ গুলিতে আহত অবস্থায় সেখান থেকে তাকে নিয়ে যায় সহপাঠীরা পরে মারা যান তিনি চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এবং ষোলো শহর থেকে মুরাদপুর পর্যন্ত আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় সংঘর্ষে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম আকরাম সহ তিনজন মারা গেছে বলে বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করেছে পুলিশ আহত হয়েছে অনেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয় এ সময় বঙ্গবন্ধু হলে আগুন দেওয়ার ঘটনা ঘটে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ঘটকের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা আমরা আমরা আমাদের ক্যাম্পাস কাউকে দিয়ে দখল করতে দেব না এই স্পষ্ট রেখে এখানে অবস্থান নিয়েছি বগুড়ায় আজিজুল হক কলেজের সামনের সড়ক অবরোধ করে মিছিল করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা এতে আহত হয়েছে দুইজন কিশোরগঞ্জে সরকারি গুরুদয়াল কলেজ ক্যাম্পাসে কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে ঝিনাইদহে আন্দোলনকারী ছাত্রলীগ সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে এছাড়া কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে খুলনা নোয়াখালী ফরিদপুর দিনাজপুর ও ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম বগুড়া রংপুর ও রাজশাহীতে বিজেপি শিক্ষার্থীদের চলমান আন্দোলনে যদি ভাঙচুর কিংবা ধ্বংসাত্মক কার্যক্রম হয় তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে চলমান আন্দোলন ক্রমেই সহিংসু হয়ে উঠেছে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের গত রাতের সংঘর্ষ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা এসব ইস্যুতে সচিবালয়ে আজ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী জানান শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেয়া হবে না তবে নেতিবাচক কিছু হলে ব্যবস্থা নেওয়া হবে তাদের কোটা আন্দোলন করছে আমাদের সেখানে আমাদের বলার কিছু নেই কিন্তু কথা হচ্ছে তারা যদি ভাঙচুর করে তারা যদি এই ধরনের কেউর পরামর্শে কেউর মানে নেতৃত্বে এই ভাঙচুর করে ধ্বংসাক্ত করে তাহলে আমরা কিন্তু তাদেরকে কেউ আমরা ছাড় দেব না চলমান আন্দোলন নিয়ে দুপুরে ধানমন্ডিতে কথা বলেন ওবায়দুল কাদের জানান তারা ধৈর্য ধরে আছেন তবে এটি কোনো দুর্বলতা নয় এই আন্দোলনের মধ্য দিয়ে যারা ক্ষমতার মঞ্চে পরিবর্তনের দিবা স্বপ্ন দেখছেন তাদের এই স্বপ্ন অচিরেই কর্পুরের মতো উবে যাবে এই আন্দোলনের পেছনে একটা মহল কাজ করছে বলেও দাবি করেন তিনি এই আন্দোলনকে ঘিরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র যে বক্তব্য দিয়েছেন তা ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান

যে দলেরই কর্মী হোক মুক্তিযোদ্ধাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে নিজ কার্যালয়ে দু সালের প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন সমাজে কোন শ্রেণীর মানুষকে অবহেলিত রাখবে না সরকার প্রধানমন্ত্রী ফেলোশিপের আওতায় এবছর সাঁত্রিশ জন মাস্টার্স ফেলো এবং এগারো জন পিএইচডি ফেলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সহ বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার সুযোগ পেয়েছেন উচ্চ শিক্ষার শেষে দেশে ফিরে মাঠ পর্যায়ে অর্জিত গবেষণা বাস্তবে প্রয়োগ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী তিনি বলেন আওয়ামী লীগ সরকার মেধাবীদের উৎকর্ষ সাধনে কাজ করছে এ সরকারের প্রচেষ্টাতেই বদলে গেছে বাংলাদেশ একথা সবাইকে স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী কোনো কেউ অবহেলিত থাকবে না আমাদের এখানে ক্ষুদ্র নিয়ে গোষ্ঠী আছে প্রতিবন্ধী আছে অটিস্টিক আছে এবং তাদের সকলেরই প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতিশীল আমরা তারা যেন সমাজের সব রকম সুযোগ সুবিধা পায় শিক্ষায় দীক্ষায় তারাও যেন পিছিয়ে না পড়ে সেদিকে আমরা বিশেষ নজর দিচ্ছি আর সবচেয়ে কথা যারা মুক্তিযোদ্ধা গর্বপরে যেন তারা বলতে পারে যে আমি মুক্তিযোদ্ধা আমার মতামতের সাথে নাও থাকতে পারে আমার দলে নাও থাকতে পারে কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা সবাই সম্মানিত আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে সেটাই আমরা চাই রাতের সংবাদে কোটা সংস্কারের দিন ভর আন্দোলনে রাজধানী হয়ে পড়ে স্থবির ঘন্টার পর ঘণ্টা রাস্তায় অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের জরুরি কাজ থাকা অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন নিয়াজ কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে থমকে গেছে সারা দেশ সড়ক মহাসড়ক আটকে দিনভর বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা আন্দোলনে রাস্তায় যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায় কিন্তু থেমে থাকে না জীবন যেভাবেই হোক পৌঁছাতে হবে কর্মস্থলে তাই বাস থেকে নেমে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন শত শত মানুষ এখন আর জরুরি কাজ অফিস চাকরি করি তো বাড়ি হতেই হবে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়ে হাজার হাজার বাস প্রাইভেট কার সিএনজি চালিত অটো রিক্সা মিনি ট্রাক যাত্রী শূন্য অবস্থায় বসে থাকেন চালকরা সকাল থেকে এক সিঙ্গেল আইসি আসার পথে রাস্তায় এরকম গাড়ি বন্ধ করে দিয়েছে এখন আমরা এখন তেলে ধরা আছি অ্যাক্টিভ নিয়ে আইসি বনানি আর মারতে পারি না যে বসে রয়েছি প্যাসেঞ্জার নামে চলে গেছে যান চলাচল বন্ধ হলেও রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলে নিজেরাই উদ্যোগী হয়ে পথ করে দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা শুধু সড়কের যানবাহন নয় শিক্ষার্থীদের আন্দোলনে রেল চলাচলও বন্ধ হয়ে যায় চলেনি বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী ট্রেনও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন আন্তর্জাতিক রুটে চলাচলকারী উড়োজাহাজ কিছুটা বিলম্বে ছেড়েছে নিয়াজ মর্শেদ সংবাদ

ঘোষিত তিন দফা দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্তির বাতিল সহ দফা কর্মবিরতির আজ দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা তারা জানান প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে শিক্ষকদের বঞ্চিত করার চেষ্টা করছে একটি গোষ্ঠী আন্দোলনের সাথে সাথে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান তারা এদিকে এই প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন বিশ্ববি বিদ্যালয়ের কর্মচারীরাও দেশের বিভিন্ন স্থানে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে এখনো অনেক স্থানে দুর্ভোগ কমেনি দেশের চারটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে সিরাজগঞ্জে যমুনার পানি রাতে কমেছে মাত্র সেন্টিমিটার এখনও শহর রক্ষা বাঁধের হার্ট পয়েন্ট এলাকায় পানি বিপদসীমার দুই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কমেছে অভ্যন্তরীণ নদ নদীর পানি এতে বাড়ি ঘর থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে মানুষ ফিরছেন নিজ গৃহে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে নদী ও হাওরের পানি কমছে সুরমা সহ সব নদীর পানি বিপদসীমার নিচে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি কমে যাওয়ায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে এছাড়া গাইবান্ধা নেত্রকোনা কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতির দিকে ক্রিকেট ভিত্তিক মাইটি ক্যাপ্টেন কুইজ দুই হাজার চব্বিশের পুরস্কার বিতরণ করা হয়েছে সদ্য শেষ হওয়া আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এই কুইজের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাইটি চিপসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাজমুল হোসেন শান্ত বিজয়ী দশ জনের প্রথম তিনজনকে দেয়া হয় স্মার্টফোন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক এমাদ ইস্পাহানি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতের সংবাদ শেষ করছি তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার কোটা সংস্কারের আন্দোলনের কারণে সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা বৃহস্পতিবার এইচ এইচএসসি স্থগিত দিন ভর সংঘর্ষে বিভিন্ন স্থানে নিহত ছয় আন্দোলন ইস্যুতে সরব দুই দলের নেতারা ধ্বংসাত্মক কিছু হলে ব্যবস্থা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হামলা নিয়ে ক্ষোভ বিএনপির মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে বলেছেন প্রধানমন্ত্রী আটচল্লিশ জনকে প্রধানমন্ত্রী ফেলোশিপ প্রদান এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছটাঙা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ